القرآن الكريم رب العالمين অশ্লীলতার বেহায়াপনার দ্বার চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য পারমিশন ছাড়া কারো বাড়িতে ঢোকা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা একটু গলার আওয়াজ বড় করে বলেন তো আমরা ঈমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিলাম আমরা ঈমানদার আর আমরা আপনার কাছে দোয়াও করলাম আপনি আমাদের ঈমান দয়া করে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলছেন যেহেতু আমরা ঈমানের ঘোষণা দিয়েছি আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা তোমাদের নিজেদের বসতঘর ছাড়া নিজেদের ঘর ছাড়া নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বসতঘরে প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু যতক্ষণ না ওই ঘর বা ওই বাড়ির মানুষ তোমাকে সম্মতি দেয় পারমিশন দেয় ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং যতক্ষণ না ওই পরিবার বা ওই ঘরের মানুষকে তুমি সালাম দাও তাহলে কারো বাড়িতে ঢোকার আগে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিলেন মোট দুইটা কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন আল্লাহ কারো বাড়িতে ঢোকার আগে কাজ দিয়েছেন কয়টা এক নাম্বার হলো পারমিশন নাও দুই নম্বরে আল্লাহ বললেন সালাম দাও জাহেলি যুগে কোরআন নাজিলের আগে সেই যুগের মানুষেরা পারমিশন ছাড়া অন্যদের বাড়িতে অন্যদের ঘরে ঢুকে যেত তারা বাড়িতে ঢোকার আগে কারো ঘরে বা কারো বাড়িতে ঢোকার আগে বলতো হাইয়াইতুম সাবাহান হাইয়াইতুম মাসাআন শুভ সকাল শুভ সন্ধ্যা বলে পারমিশন ছাড়াই হর হামেশা অন্যের বাড়িতে ঢুকে যেত পারমিশন ছাড়া হঠাৎ করে যখন অন্যের বাড়িতে ঢুকে যেত সেই বাড়ির মানুষেরা তখন হয়তো বেসামাল অবস্থায় অপ্রস্তুত অবস্থায় থাকতো এই কারণে দেখা যেত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এইজন্য আল্লাহ তাআলা এই বেসামাল আর অপ্রস্তুত অবস্থা থেকে এবং প্রত্যেকটা মানুষের প্রাইভেসি নিশ্চিত করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন খবরদার পারমিশন ছাড়া অনুমতি ছাড়া আর সালাম দেওয়া ছাড়া তুমি কারো ঘরে ঢুকবা না পারমিশন নাও সালাম দাও আয়াত যখন নাজিল হলো এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সকলেই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের ঘরে ঢোকার সময় কি আমি পারমিশন নিব নবীজি বললেন হ্যাঁ ওই সাহাবী বললেন আমি তো আমার মায়ের সাথে একই বাড়িতে থাকি তাও কি পারমিশন নিব নবীজি বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢুকলেও তুমি পারমিশন নাও ওই সাহাবী বললেন আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই আমি আমার মায়ের সেবা করি সুতরাং এই ক্ষেত্রেও কি আমি পারমিশন নিব নাকি নবীজি তখন বললেন আতুহিব্বু আন তারাহা উরিয়ানা আমার সাহাবী তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি আমরা যখন নিজেদের ঘরে নিজের রুমে থাকি তখন হয়তো অবস্থা এমন হতে পারে কাপড় চোপড় ঠিকঠাক নাও থাকতে পারে প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে গোপনীয়তা আছে এজন্য যার যার রুমে সে যখন অবস্থা করবে তার যার যার রুমে যখন সে অবস্থান করবে তার রুমে সে যে কোনো পরিস্থিতিতে থাকার রাইট অধিকার তার আছে এজন্য আল্লাহ বললেন তার প্রাইভেসি তুমি ভঙ্গ করতে পারো না ঢোকার আগে তার কাছ থেকে পারমিশন নাও আর একজন সাহাবী এসে বললেন আমার বোনের ঘরে ঢুকবো আমি কি অনুমতি নিব নবীজি বললেন হ্যাঁ
সাহাবী বললেন কেন সে তো আমার আপন বোন নবীজি বললেন হোক না তোমার আপন বোন তুমি কি তাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি সাহাবী বললেন না নবীজি বললেন তাহলে পারমিশন না আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আলাইকুম আন তাস্তাদিনু আলা উম্মাহাতিকুম ওয়া আখাওয়াতিকুম তোমাদের উচিত হলো তোমাদের দায়িত্ব হলো তোমাদের মা বোনদের ঘরে যাওয়ার সময় তোমরা পারমিশন না কিন্তু দেখবেন আমাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অবস্থা হলো এমন করিম চাচা চলে যায় রহিম চাচার বাড়ির গেটের ভেতরে পারমিশন ছাড়া এগুলো আমাদের শাপলাপুরে নাই শহরে তো তাও মানুষ পারমিশন নেয় গ্রামে একদম পারমিশন নাই এই জন্য দেখা যায় করিম চাচা যেমন পারমিশন ছাড়া রহিম চাচার বাড়িতে ঢুকে করিম চাচার ছেলে সেও দেখা যায় অনুমতি ছাড়া রহিম চাচার বাড়িতে ঢুকে রহিম চাচার মেয়ের সঙ্গে কিরিং কিরিং করে বাপ থেকে ছেলে শিখেছে আমরা যদি আমাদের ছেলেগুলোকে শিখাতে পারতাম আমরা যদি বলতাম বাবা আপনি বাবা আপনার ছেলের রুমে যাবেন একই বাড়িতে তো বাপ ছেলে মেয়ে আমরা থাকি আপনার ছেলের ঘরে যাওয়ার আগে বললেন আমি তোমার বাবা ভেতরে আসতেছি তাহলে ছেলে শিখে গেল আমার বাবা আমার রুমে আসে পারমিশন নিয়ে আমিও আমার বাবার রুমে যাব পারমিশন সহ এই যে আপনি এটা শিখালেন ঘরের ভেতরে এই শিক্ষা দেওয়ার কারণে দেখা যাবে ছেলেটা যখন অন্যের বাড়িতে যাবে তখন সে পারমিশন নিয়ে ঢুকবে ঠিক কিনা তবে এক জায়গায় অনুমতি নেওয়ার কোনো দরকার নাই কয় জায়গায় সেটা হলো কোন বাড়িতে আগুন লেগে গিয়েছে কোন বাড়িতে চোর ডাকাত ঢুকেছে কোন বাড়ির মানুষ কোন ঘরের মানুষ বিপদে আছে বিপদের মুহূর্তে ওই সময় আর পারমিশনের দরকার নাই বিপদে পড়ে যাওয়া মানুষকে পারমিশন ছাড়াই গিয়ে উদ্ধার করা লাগবে ওই সময় অনুমতি নেওয়া লাগবে না কিন্তু স্বাভাবিক অবস্থায় পারমিশন নেবেন অনুমতি নেবেন শহরে নগরে বন্দরে যারা আছেন এবং গ্রামে যারা আছেন সবাই আমরা পারমিশন নিবেও এখন আসেন পারমিশন নেওয়ার সময় আগে কি আমরা পারমিশন নিব নাকি আমরা সালাম দিব নবীজির সুন্নাহ এবং সালফে সালেহিনদের যুগগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব তারা আগে সালাম দিতেন তারপরে পারমিশন নিতেন আসসালামু কাবলাল কালাম কালাম হবে পরে কথাবার্তা হবে পরে সালাম হবে আগে তাহলে আপনি কোথাও গিয়েছেন আগে আপনি সালাম দিবেন এরপরে পারমিশন চাইবেন আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস বর্ণিত হয়েছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আলিজু আমি কি ভেতরে আসব নবীজি তখন তার খাদেমকে বললেন উখরুজ ইলা হাদা ফাআল্লিমুল ইসতিদান নবীজি বললেন যাও ঘরের বাহিরে যাও ওই লোকটাকে গিয়ে আগে অনুমতি নেবার সিস্টেম শেখাও সে আসলে অনুমতি নেবার পদ্ধতি কোনো জানে না তাকে গিয়ে বলো সালাম আগে অনুমতি হলো পরে ওই খাদেম নবীজির খাদেম গিয়ে লোকটাকে বললেন তুমি আগে সালাম দাও এরপরে পারমিশন নাও এরপরে ওই লোকটা সালাম দিল পারমিশন চাইল নবীজিও তাকে ঘরের ভেতরে ঢুকায় দিলেন তবে আপনি যখন সালাম দিবেন সালাম দেওয়ার পরে অনুমতি নেওয়ার সময় যদি আপনি অপরিচিত কোনো বাড়িতে যান তো নিজের পরিচয় আগে দিবেন যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি আমার পিতার ঋণের ব্যাপারে একবার নবীজির কাছে গেলাম নবীজির কাছে গিয়ে আমি সালাম দিলাম এরপরে বললাম নবী আমি এসেছি ভেতরে কি ঢুকব নবীজি বললেন তুমি আবার কে আমি বলছো আমি তো বুঝতে পারছি না জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন আমার কণ্ঠ শুনলেই নবীজি বুঝতে পারবেন এজন্য বললেন আমি নবীজি বললেন কে দ্বিতীয়বার প্রশ্ন করলেন সাহাবী বললেন আমি নবীজি তৃতীয়বার প্রশ্ন করলেন আমি মানে কে তুমি কে বলো সাহাবী তৃতীয়বার বললেন আমি নবীজি এবার পরের বার ঘর থেকে বের হয়ে বললেন আমি আমি বলে কোনো পরিচয় দিবা না বরং নিজের নাম বলে পরিচয় দিতে হবে এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হাদিসে এভাবে এসেছে তিনি নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে সালাম দিলেন এভাবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি আয়াদখুলু ইয়া ওমর তিনি বললেন নবীজি আপনার উপর সালাম ওমর কি আপনার ঘরে আপনার কাছে আসবে নাকি সুবহানাল্লাহ কি সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো
মনে করেন আপনি শহরে কারো বাড়িতে গিয়েছেন, এখন শহরে তো আর বাড়ির দরজা খোলা না, ঘরের দরজা খোলা না, গ্রামেগঞ্জেও এখন কলিং বেল আছে, কি আছে এখন আপনি কলিং বেলের বাহিরে থেকে চিল্লাইলে হয়তো বাসার ভেতরে থাকা মানুষ আওয়াজ শুনবে না, কারণ কিছু মানুষ তো বাসায় এমন ভাবে ঘুমায় কলিং বেল চাপলেও ভেতরে তাদের কোনো খবরও থাকে না। তো ওই সময় আপনি কেমনে পারমিশন চাইবেন কলিং বেল একবার চাপবেন? কিছু মানুষ আছে কলিং বেল চাপতে চাপতে বারোটা বাজায়, ক্রিং 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 না খুললে দিতেই থাকে, আছে না নাই? এরকম করবেন না, প্রথমবার কলিং বেল চাপেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখেন কেউ আসে কিনা, দ্বিতীয়বার চাপেন, দ্বিতীয়বার কলিং বেল দিলেন কেউ আসলো না, আরো কিছুক্ষণ অপেক্ষা করে আবার দেন, তৃতীয়বার দেওয়ার পরেও যদি কেউ না আসে দাঁড়িয়ে থাকবেন না চলে যাবেন, এটাই হচ্ছে নবীজির সুন্নাহ। কথা কি বোঝা যায়? এক হাদিসে এসেছে নবীজি বলেছেন অনুমতি নেওয়ার সময় হলো মোট তিনবার, তিনবার অনুমতি নাও, তিনবার নক করো, পারমিশন চাও, যদি কোনো জবাব না আসে, রিপ্লাই না আসে, না আসে তো চলে যাও। সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে একবার নবীজি গেলেন, সাহাবীর নাম হলো সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন, তার বাড়িতে নবীজি গিয়ে সালাম দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসলো না। কিছুক্ষণ পরে নবীজি আবার সালাম দিলেন, সালামের কোন জবাব নবীজি শুনলেন না, আরো কিছুক্ষণ পর নবীজি পুনরায় সালাম দিলেন, তবুও তিনি কোনো জবাব শুনলেন না। তিনি যখন চলে যাচ্ছেন সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন ঘরের ভেতর থেকে বের হয়ে নবীজিকে ডাকতে ডাকতে এসে নবীজিকে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, পরে আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে এসে আপনি চলে যাচ্ছেন কেন? নবীজি বললেন তিনবার আমি সালাম দিয়েছি, জবাব পাই নাই, মনে করেছি তুমি বাড়িতে নাই, এজন্য আমি চলে যাচ্ছি। তিনি বললেন ওগো নবী, না, প্রথম সালামটাও শুনেছি, দ্বিতীয়টাও শুনেছি, তৃতীয়টাও শুনেছি। নবীজি বললেন সালাম যেহেতু শুনেছ উত্তর দিলা না কেন? তিনি বললেন ওগো আল্লাহর নবী, উত্তর তো দিয়েছি, কিন্তু এমন ভাবে উত্তর দিয়েছি যেন আপনি না শুনেন, আপনি যদি এটাকে বেয়াদবি মনে করেন তো আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। নবীজি বললেন মাফ করে দিব পরে, তার আগে বলো তুমি আমাকে উত্তরটা আসতে দিলে কেন? তিনি তখন বললেন সত্য কথা হলো এই, আপনি আমার বাড়িতে এসে যখন প্রথম সালামটা দিলেন, সালামের অর্থই তো হলো দোয়া, সালামের অর্থই তো হলো একটা দোয়া, এটার অর্থই হলো আল্লাহ যেন আপনার উপরে রহমতার বরকত বর্ষিত করেন। চিন্তা করলাম আপনি আমার বাড়িতে এসে সালামের মাধ্যমে যে দোয়াটা দিলেন, আপনার জবানের বরকতময় দোয়াটা যেন কম না বেশি পায়, এজন্য প্রত্যেকটা সালামের জবাব আমি আসতে দিয়েছি, যাতে করে আপনি আবার সালামের মাধ্যমে আমার উপর দোয়া বর্ষান, আবার সালামের মাধ্যমে আমার উপর যেন দোয়াটা বর্ষে দেন। নবীজি বললেন ওগো আমার সাহাবি, তুমি যে আমার দোয়ার এত পাগল, তো চলো তোমার বাড়িতে যাই। নবীজি তার বাড়িতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাদের ঘরে তুমি আরো বেশি রহমতার বরকত দিয়ে দাও। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? তিনবার পারমিশন চাইলেন, সালাম দিলেন, জবাব পান নাই চলে যাবেন, আর উকি ঝুঁকি মারবেন না। কিছু মানুষ আছে বাড়ির গেটের সামনে গিয়ে উকি ঝুঁকি মারে, কিছু পোলা পাইন আছে পাশের বাড়ির, যদি না আর সকিনা মহিলা কলেজে পড়ে, বিকেল বেলা একটু দেখা যায় কিনা, এই জন্য দেখা যায় বাড়ির বাউন্ডারির বাইরে সে উকি ঝুঁকি মারে। এই রকম ছেলে আমাদের সমাজে নাই, খবরদার এটা করবেন না, এটা করা যাবে না। আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে হুজাইল বিন সুরাহবিল রাদিয়াল্লাহু আন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন জাআ রাজুলুন ফাওয়াকাফা আলা বাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাযিন, তিনি বলছেন এক ব্যক্তি নবীজির বাড়িতে এসে নবীজির দরজার সামনে দাঁড়িয়ে
অনুমতি চাইল ফাকাম আলাল বাব দরজার সামনে দাঁড়ায়া থাকলো পারমিশন চাইল নবীজি তাকে বললেন হা কাযা আনকা আও হা কাযা ফা ইন্নামাল ইস্তিযানু মিনান নাযর নবীজি বললেন পিছনে গিয়ে সরে দাঁড়াও দৃষ্টি যেন না পড়ে এই জন্যই তো অনুমতির কথা বলা হয়েছে এর মানে হলো কোন বাড়িতে গিয়ে আপনি বাড়ির দিকে তাকায়া ঘরের সবকিছু দেইখা এরপরে পারমিশন চাইবেন না তবে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের প্রত্যেকের বাড়ির দরজার মধ্যে পর্দা আছে অথবা বাসা বাড়িতে দেখা যায় শহরে অনেকের অনেকের কি সকলের বাড়িগুলো লক করে দেওয়া থাকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া কিন্তু জাহিলি যুগে কারো বাড়িতে দরজার সামনে পর্দা ছিল না দরজা খোলা থাকতো পর্দা থাকতো না তো এরকম অবস্থায় অনেকে গিয়ে ওই সমাজে উকিঝুকি মারতো নবীজি বললেন খবরদার কারো বাড়ির সামনে উকিঝুকি মেরো না প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে আপনি কারো প্রাইভেসি ভঙ্গ করতে পারেন না নবীজি বলেছেন মান নাযারা ফি কিতাবি আখিহি বিগাইরি ইযনিহি ফা ইন্নামা ইয়ানযুরু ফিন্নার যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের কোনো চিঠির দিকে তার অনুমতি ছাড়াও নজর দেয় ওই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে কথা কি বোঝা যায় আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো এমন আরেকজনের মোবাইল হাতে নিয়ে তার গ্যালারি চেক করে আরেকজনের ফোন হাতে নিয়ে তার ফোনে কি আছে সেটা যাচাই বাছাই আরম্ভ করে আল্লাহর হাবিব বলেছেন কারো অনুমতি ছাড়া কারো জিনিসকে যে চক্ষু দেখবে ওই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এই জন্য কোন মানুষের দুষ্ট এই জন্য কোন মানুষের কোনো কিছু তালাশ করতে যায়েন না অনেকের স্বভাব তো এমন আছে শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর জন্য মানুষের পিছনে লেগে থাকে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি তালাশের জন্য কারো পিছনে আল্লাহর দায়িত্ব হলো ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো আল্লাহ সমাজের মধ্যে ফাঁস করে দিয়ে লোকটাকে আল্লাহ বেজ্জত বানায়া দে মানুষকে সম্মান দিলে সম্মান পাবেন মানুষকে অসম্মান করার জন্য কারো পেছনে লেগে থাকলে আপনি অসম্মানিত হবেন আপনাকে অসম্মানিত করার বেজ্জত করার দায়িত্ব নিয়ে নেন সরাসরি কে কারো প্রাইভেসি নষ্ট করার চেষ্টা করবেন না কারো বাড়িতে উকি ঝুঁকি মারবেন না আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন এক লোক নবীজির বাড়ির সামনে এসে উকি ঝুঁকি মারতেছে নবীজির হাতে ওই সময় তীর ছিল নবীজি এটা দেখে এত রাগান্বিত হলেন তীর হাতে নিয়ে ওই ব্যক্তির দিকে তিনি এমন ভাবে এগিয়ে আসতেছিলেন আমার মনে হচ্ছিল তীর যেন নবীজি ওই ব্যক্তির পেটের ভেতরে ঢুকায় দিবেন কিন্তু নবীজি পেটের ভেতরে ঢুকায় দিলেন না কাছে এসে রাগান্বিত হয়ে বললেন উকি ঝুঁকি মারো কেন উকি ঝুঁকি মারা তো হারাম করে দিয়েছেন কি অন্য হাদিসে ভয়াবহভাবে সতর্ক করা হয়েছে নবীজি বলেছেন কেউ যদি কারো বাড়ির দিকে নজর দেয় উকি ঝুঁকি মারে আর ওই বাড়িওয়ালা যদি একটা পাথর হাতে নিয়ে অথবা কঙ্কর হাতে নিয়ে কারো কারো চক্ষুকে ছেদা বানিয়ে দেয় কানা করে দেয় ওই ব্যক্তির গুনাহ হবে না তার মানে আপনারা বাড়ি কাম করতে যাইয়েন না এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে উকি ঝুঁকি না মারা উকি ঝুঁকি মারা যাবে না উকি ঝুঁকি মারা যে কত ভয়াবহ এই ভয়াবহতা এই হাদিস দিয়ে বোঝানো হয়েছে তাহলে আমরা আয়াতের প্রথম অংশ থেকে জানলাম কারো বাড়িতে ঢোকার আগে মোট কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা এক নম্বরে দিব সালাম বাড়িতে ঢোকার সময় সালাম দিবেন আল্লাহ কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরা নূরের ৬১ নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা কাযালিকা ইউবাই يبين الله لكم الآيات لعلكم تعقلون আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা কোনো ঘরে ঢুকবা পরস্পর সালাম বিনিময় করবা সালামের মধ্যে কোনো লস নাই তবে দুঃখজনক ব্যাপার হলো আমার দেশের বেশিরভাগ মানুষ সালাম শুদ্ধ করে দিতে জানে না আর যারা রাজনীতি করে বেশিরভাগ রাজনীতিবিদ শুদ্ধ করে সালাম দিতে জানে না ঠিক
দেখবেন যারা রাজনীতি করে এটা বেশিরভাগ লোক সালাম দিতে জানে না সালামের স্টাইল দেখেছেন কয় আসসালামু আলাইকুম সালামু আলাইকুম মাঝে মাঝে এদের সিরিয়াল মিস্টিক হয়ে যায় আউযুবিল্লাহ আগে বিসমিল্লাহ তো পড়ে কোথাও কোথাও মাহফিল ও বক্তব্য শুনি আমাদের আগে অনেকে বক্তৃতার চান্স নাই বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসেন না নাই দেখেন না কিছুদিন আগে একজন সালাম একজন বিসমিল্লাহ পড়েছে বিসমিল্লাহির রহিম মাঝখান থেকে রহমান বাদ দিয়ে দিয়েছে সালাম শুদ্ধ করে দিতে পারে না আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আবার অনেকে তো ডেঞ্জারাস ভাবে বলে সালাম আলাইকুম সালাম এটা কার নাম সালাম কার নাম আরো জোরে বলেন সালাম কার নাম আল্লাহর নাম আল্লাহর গুণবাচক নাম সালাম সালাম অর্থ শান্তি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক আর সালাম আরবি শব্দ সালাম অর্থ মৃত্যু কেউ যখন সালাম শুদ্ধ করে আসসালামু আলাইকুম না বলে বলে সালাম আলাইকুম অর্থ হয় তুই মরে যা সালাম শুদ্ধ করে দিতে পারে না এজরনের তথা কথিত কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে উলামা মশায়েকদেরকে নিয়ে ব্যঙ্গ করে উলামা মশায়েকদের সাথে বেয়াদবি করে ঠিক কি না সালাম শুদ্ধ করে দিতে জানো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানো না উলামা মশায়েকদেরকে নিয়ে বিদ্রুপাত্মক কথা বলা আর ইসলাম নিয়ে আজেবাজে কথা বলার অধিকার কে দিয়েছে এত বড় স্পর্ধা যদি দেখাও তাহলে এদেশের ইসলাম প্রিয় জনতা তোমাকে একেবারে বেইজ্জত করে ছাড়বে ভুলে গেলে চলবে না এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ হলো আলেম উলামাদের আবাদ করা জমিন প্রত্যেক দিন সূর্য উদিত হয় পূর্ব দিকে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্যাস্তের সময় আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায় এই দেশ হলো এমন দেশ এই দেশকে অসংখ্য ওলিয়া উলিয়ারে এসে আবাদ করেছেন ওলিয়া উলিয়াদের আবাদ করা মসজিদ মাদ্রাসার এই দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি অর্থনীতিবিদ সমাজনীতি রাষ্ট্রবিজ্ঞানী কেউ পার পাবে না ইনশাআল্লাহ তাকলা কই আসে না গেছে তাকলা গেছে ইসলাম আসে না গেছে আরে পাগলা কই ইসলাম থাকবে না প্রথমে ওই পাগলার মন্ত্রিত্ব গেল তারপরে পার্টি থেকে নমিনেশন গেল তারপর তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া নিল দুইজনের মার্কাই খাদে বলল মন্ত্রিত্ব গেল দলের নমিনেশন গেল এমপি গিরিও গেল সব চলে গেল এখান থেকে শিক্ষা নিতে হবে ইসলামের বিরুদ্ধে গেলে আপনার যা আছে সব কিছু চলে যাবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আমাদের দেশে কিছু কিছু মানুষ চেয়ার পাইলে মনে করে সব পেয়ে গেছি যেমন চাই তাই করব এই চেয়ারে আমি বসার আগে কমপক্ষে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত কয়েকজন হুজুর বসেছেন চেয়ার চেয়ারের জায়গায় আছে চেয়ারে বসা হুজুর এক এক করে চলে গেছেন আমি একটি পরে চলে যাব আপনি কোন দায়িত্ব পেলে কোন চেয়ারে বসলে মনে করবেন না ওই চেয়ারে চিরদিনের জন্য বসেছেন এই চেয়ারে আপনি বসার আগে অনেকে বসেছেন এখন আপনি আছেন যে কোনো মুহূর্তে আপনিও নেমে যেতে পারেন কিন্তু আমাদের অবস্থা হলো এমন চেয়ারে বসে হুশ ঠিক থাকে না মাথা ঠিক থাকে না যেমন চাই তাই করি ইসলামের বিরুদ্ধে আলেম উলামার বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে দিন কায়েমের কর্মীদের বিরুদ্ধে হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটাই যদি আপনি চেয়ারে বসে দিনের বিরুদ্ধে চলে যান তো মনে রাখবেন চেয়ারে বসাইছেন তিনি চেয়ার থেকে চুতার বাড়ি খাওয়ায় নামাবেন তিনি আপনাদের পাশের এলাকার এক লোক জুতা খাইয়া বিদায় নিয়েছে পাবলিক তাকে এমন ভাবে বিদায় দিয়েছে স্লোগান দিয়ে দিয়ে ইলেকশনের টাইমে বহুত হাইও আন্ন হাইও জানেন না আপনারা তার এলাকায় অনেক লোকেরা মাহফিল করতে পারে নাই মাহফিল বন্ধ করে দিয়েছে ক্ষমতা পেয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ক্ষমতা পেয়ে আলেম উলামাদেরকে নিষিদ্ধ করে দেয় এখন তার নিজের এলাকায় সে নিজেই নিষিদ্ধ শিক্ষা নিতে হবে ইসলাম
আছে এটা আছে এটা থাকবে আপনি থাকবেন না ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন ঠিক কষ্ট হচ্ছে নাকি আপনাদের সালাম কান্না আল্লাহ সালাম দিলে কি কোনো লস আছে না এই সালামটা শুদ্ধ করে দিতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন وعليكم السلام ورحمة الله وبركاته আপনার মনে মনে ভাবিয়েন না যে হুজুর খুব চালাক একসাথে এতগুলো সালাম একবারে নিয়ে নিছে বিষয়টা আসলে এমন না বিষয়টা হলো তাদিমে এই যে আমরা সবাই সালাম দিলাম যাদের সালাম শুদ্ধ না শুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ সালাম দিলে কোনো লস না সালাম দেওয়ার মোট চারটা फायदा সালাম দিলে মোট চারটা উপকার নাম্বার 1 এক নাম্বার সালামের বিনিময় করলে আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত পাওয়া যায় আপনি যখন সালাম দিবেন সালামের জবাব দিবেন উভয়কেই রহমত আর বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ তিরমিজি শরীফে হাদিস এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেন নবীজি একবার আমাকে বললেন ইয়া বুনাইয়া হে বৎস إذا دخلت على أهلك فسلم يكن بركتنا عليك وعلى أهل بيتك যখন তুমি তোমার ঘরে ঢুকবা সালাম দিয়ে ঘরে ঢুকবা সালাম দিয়ে তুমি যদি তোমার ঘরে ঢুকো তাহলে তোমার আর তোমার ঘরের সবার উপরে বরকত যিনি নাজিল করবেন তিনি কি আপনারা যখনই বাড়িতে ঢুকবেন তখন আপনারা কি দিবেন কারণ সালাম দিলে রহমত আর বরকত যিনি দেন তিনি কি সালামের দুই নাম্বার फायदा হলো যেই ব্যক্তি সালাম দেয় আর যাদেরকে সালাম দেয় উভয়েই আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহর হাবিব বলেছেন রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহি আযজা ওয়াজাল যেই লোক সালাম দিয়ে বাড়িতে ঢুকে ওই বাড়ির সমস্ত লোক এবং সালামদাতা সকলকে যিনি জিম্মাদারির দায়িত্ব নেন জোরে বলেন তিনি কি আল্লাহর হেফাজতের দরকার আছে না নাই ঘরবাড়ি চুরি হওয়ার টেনশন ঘরে হামলা হওয়ার টেনশন আমার আপনার উপরে গজব যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু যদি আমরা সব সময় সালামের প্রচার প্রসারে ব্যস্ত থাকি সালামের আদান প্রদান করি তাহলে আমাদেরকে সর্বঅবস্থায় যিনি হেফাজতের দায়িত্ব নেবেন তিনি কে কয়টা বললাম তিন নাম্বার সালামের তিন নাম্বার फायदा হলো সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়ে যায় কি সুন্দর কালাম একজন ভাইয়ের নাম মনে করেন আবুল কালাম আর একজনের নাম আব্দুর রহিম দেখা হলো একজন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব দিল ওয়া সে যখন সালাম দিল এর অর্থ হলো তোমার উপরে আল্লাহর রহমত আর বরকত শান্তি বর্ষিত হোক জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেও জবাবে বলল তোমার উপরেও আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত হোক সালাম দেওয়া আর জবাবের মাধ্যমে বলেন তো দোয়ার বিনিময় হলো কি হলো না তাহলে সালামের তিন নাম্বার फायदा হলো সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয় চার নাম্বার হলো সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হয় নবীজি বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না ঈমানদার হও ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসো আর তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হওয়ার একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হলো আফসুস সালাম বাইনাকুম তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও যখন যাকে সামনে পাও সালাম দাও আপনাদের এই শাপলাপুর এলাকায় আপনারা সালামের প্রচলন ঘটাবেন তো যারা স্কুলে পড়ো কলেজে পড়ো তোমাদেরকে বলছি কলেজে গিয়ে স্কুলে গিয়ে ফ্রেন্ডকে বলবা না সহপাঠীকে বলবা না গুড মর্নিং হাই
বরং দেখা হয়েছে আসসালামু আলাইকুম সালামের প্রসার ঘটাবো আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে সালাম দিব তাহলে সন্তানরা আমাদের থেকে সালামের ট্রেনিং পেয়ে যাবে যারা দাদা হয়েছে নানা হয়েছে নাতি নাতনিদেরকে সালাম দেন তারা আপনাদের থেকে সালাম শিখে ফেলবে বাড়িতে গিয়ে আপনি আপনার বউকেও সালাম দিবেন আসসালামু আলাইকুম দেখবেন বউ আর মুখ বাঁকা করে থাকবে না বেজার হয়ে থাকবে না সালাম দিলে যতই রাগি মুড়ে থাকুক না কেন জবাব তো দেওয়া লাগবে কারণ সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া হলো আল্লাহর জন্যই শিখাচ্ছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা কারো বাড়িতে ঢোকার আগে সালাম দাও পারমিশন নাও তাহলে আমরা যদি এই সালামের প্রচলন ঘটিয়ে পারমিশন ছাড়া এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া আসা বন্ধ করতে পারি এখানেই তো বাদ মিলামিশার সুযোগ শেষ ঠিক কি না এবার আপনি কোন বাড়িতে গেলেন সেখানে যদি কেউ না থাকে তো কি করবেন পরের আয়াতে আল্লাহ বলেছেন আপনাদের মনোযোগ আছে তো পরের আয়াতগুলো বড় শিক্ষণীয় খুব মনোযোগ যেন থাকে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ফা ইল্লাম তাজিদু ফীহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইয়ুদা লাকুম আর যদি কোনো বাড়িতে গিয়ে সেখানে কাউকে না পাও তাহলে যতক্ষণ না অনুমতি পাও ততক্ষণ ঢুকো না দেখবেন আমাদের মধ্যে অনেকের পদ স্বভাব আছে কারো রুমে গিয়ে দেখছে সে নাই কারো বাড়িতে গিয়ে দেখছে সে নাই তার বালিশের নিচে কি আছে টেবিলে কি আছে ড্রয়ারে কি আছে তোমরা যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তোমাদের মধ্যে ওই স্বভাব আছে হোস্টেলে থাকো মেসে থাকো পাশের রুমে এক ভাই থাকে রুমে নাই ওই সুযোগে তার ড্রয়ারে কি আছে তার বালিশের নিচে কি আছে চেক করা আরম্ভ করে দেয় কি আছে না আল্লাহ বলছেন না না যতক্ষণ তোমাকে কেউ পারমিশন দেয় তার ব্যক্তিগত জিনিসগুলো তালাশ করতে যেও না যদি আপনাকে এমন করে বলে ভাই আমার ঘরে আমার বাড়িতে না থাকলে আমার বাড়িতে আমার ঘরে থাকা আমি আপনার জন্য অনুমতি দিয়েই দিলাম তো আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নাই অথবা মনে করেন শাপলাপুর বাজারে আপনি আর সে আছে সে বলল ভাই আমার বাড়িতে একটা জিনিস ফেলে আসছি বাড়িতে যান আমার রুমে গিয়ে ওই জায়গা থেকে নিয়ে আসেন আপনি গেলেন খোঁজাখুঁজি করলেন এতেও কোনো অসুবিধা কিন্তু যদি আপনার অনুমতি না থাকে গিয়েছেন কেউ নাই তাহলে আপনি চলে আসবেন অথবা দাঁড়িয়ে থাকতে থাকতে তিনবার পর্যন্ত পারমিশন তিনবার পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে ভেতরে ঢোকার জন্য পারমিশন পেলেন না রিপ্লাই পেলেন না কি করবেন আল্লাহ বলছেন ওয়া ইন তিলালাকুম ওয়া ইন তিলালাকুম রুজিউ ফারজিউ ওয়া আজকালাকুম ওয়াল্লাহু বিমা তাআমালুন আল্লাহ বলছেন আর যদি বলা হয় ফিরে যাও অনেক সময় যার কাছে গিয়েছেন ব্যস্ত থাকতে পারে যদি বলা হয় এখন চলে যান পরে আসবেন তখন থামবার মতো দাঁড়ায়া থাকবেন না এটা সুন্নাহ নয় এটা আদর্শ নয় বরং আদর্শ হলো যদি বলা হয় চলে যাও তো আপনি চলে আসবেন তবে কোন কোন জায়গায় পারমিশন নিয়ে ঢুকতে হবে না আল্লাহ সেটাও পরের আয়াতে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন আল্লাহ তাআলা বলছেন
যে বাড়িতে কেউ বসবাস করে না যেখানে কেউ বসবাস করে না যেখানে ভোগ্য সামগ্রী পণ্য দ্রব্য আছে সেখানে ঢোকার জন্য তোমাদের কোনো পারমিশন লাগবে না যেমন বাজার বাজারে ঢোকার জন্য কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না হোটেলে রেস্টুরেন্টে মুসাফিরখানায় হাসপাতালে এই রকম জায়গায় ঢোকার জন্য পারমিশনের দরকার নাই এই যে প্রথম তিনটা আয়াত আমরা পেলাম এই তিনটা আয়াতে আল্লাহ নির্দেশনা দিলেন অবাধ যাতায়াত বন্ধ করো অবাধে যাতায়াত অবাধ মেলামেশা চলাফেরা বন্ধ করো এর পরের আয়াতে আল্লাহ আমাদের ব্যক্তি জীবন থেকে এই অশ্লীলতা দূর করার জন্য নির্দেশনা দিলেন শুনতেছেন তো আপনারা এবার আপনাদের সাথে অনেক কথাগুলো মিলবে রাগ করবেন না তো আপনারা এবার আল্লাহ বলছেন শোনো কেমনে নিজেকে বাঁচাবা অশ্লীলতা থেকে বেহায়াপনা নোংরামি থেকে জিনা ব্যভিচার থেকে কেমনে বাঁচাবা আল্লাহ পরের আয়াত থেকে এবার বলছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার দিকে তাকাও পুরুষের ব্যাপারে মহিলাদের ব্যাপারে দুই ব্যাপারে আল্লাহ এখানে বলেছে প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলেছেন আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিন ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন আমরা মুমিন না বেঈমান তো কথাগুলো কাদেরকে বলা হচ্ছে আমাদেরকে ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন দুইটা কাজ করে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন দৃষ্টি সংযত রাখে চক্ষু হেফাজত করে গদ্দু শব্দ এসেছে এর অর্থ হলো দৃষ্টিকে অবনত করা চক্ষু নিচের দিকে দিয়ে রাখা চক্ষুটাকে নিচের দিকে নামিয়ে রাখা সংযত করা হেফাজত করা আল্লাহ বললেন নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন হেফাজত করে দৃষ্টি যেন সংযত রাখে দুই নাম্বার ওয়াহফাদু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ পরে বললেন দৃষ্টি সংযত করার কথা আল্লাহ আগে বললেন কারণ দৃষ্টি যদি সংযত না থাকে লজ্জাস্থানের তখন হেফাজত থাকে না ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন অশ্লীলতার দরজা হলো চক্ষু এই চক্ষুকে বলা হয় মনের আয়না চক্ষু হলো মনের এই আয়না দিয়ে দেখে এরপরে তার হৃদয়ের কল্পনাতে সেগুলো নিয়ে আসে তারপরে তার মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে অ্যাকশনে যায় কথা বুঝেন নাই তাহলে অশ্লীলতার শুরুটা হয় দেখা দিয়ে আর দেখে যে জিনিস দিয়ে সেই জিনিসের নাম হলো জোরে বলেন আল্লাহ সেই চোখের কথা বলছেন চক্ষু হেফাজত করো আল্লাহর কসম করে বলছি যদি আমরা আমাদের চক্ষু হেফাজত করতে পারি সমাজ থেকে জিনা ব্যভিচার বিদায় নিবে চক্ষুটাকে এজন্য হেফাজতের কথা বলা হয়েছে চোখের হেফাজত এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় শেষ জামানায় এই চোখের হেফাজতটা করাও বড় কঠিন চোখের হেফাজত মানে শুধু বেগানা নারীর দিকে তাকানো নয় শুধু শুধু পরনারীর দিক থেকে চক্ষুকে হেফাজত করা নয় এখন চক্ষু হেফাজত করা কত কঠিন দেখেন আমার হাতে এটা কি জুড়ে বলেন কি ফেসবুকে আপনি একটা ভিডিও দেখছেন ভালো ভিডিও ওয়াচ শুনতেছেন দেখবেন নিচে দিয়ে চলে আসবে আরো তিনটা খারাপ ভিডিও ইউটিউবে আপনি কারি সাহেবের তেলাওয়াত শুনছেন কিন্তু দেখবেন নিচে দিয়ে খারাপ ভিডিও একটা ভালো জিনিস দেখলে বর্তমান এমন ফিতনার জামানা ভালো যদি আসে একটা খারাপ আসে দশটা শুধু পরনারী থেকে আপনার চক্ষু হেফাজত করবেন না বরং এই মোবাইলের অশ্লীলতা শুধু মোবাইলের অশ্লীলতা না দেশের খবর নেওয়ার জন্য আমরা পত্রিকা পড়ি দেখবেন আমার দেশে পত্রিকাগুলোতেও একটা পাতা থাকে বিনোদন পাতা ওখানেও দেখবেন অশ্লীল অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি আবার রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন নগ্ন পোশাক পরিহিতা বিভিন্ন নারীদের বিভিন্ন রকমের বিলবোর্ডে তাদের বিভিন্ন রকম বিজ্ঞাপন আছে না নাই এ ধরনের অশ্লীল বিজ্ঞাপন অশ্লীল ম্যাগাজিন অশ্লীল পত্রপত্রিকা মোবাইলের অশ্লীল খারাপ ভিডিও এবং পরনারী অর্থাৎ সকল হারাম জিনিস দেখা মানে হলো চোখের জিনা
আল্লাহ এখানে এই কথা বলছেন আমার নিষিদ্ধ করা সকল হারাম থেকে তোমার চক্ষুকে হেফাজত করো দৃষ্টির পরে দৃষ্টি দিও না আল্লাহর হাবিব সতর্ক করেছেন আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করছি তখন আপনি অনিচ্ছাকৃতভাবে একজন বেগানা নারীর দিকে আপনার নজর চলে গেল অথবা আপনি মোবাইলটা হাতে নিয়েছেন ইউটিউবে ঢুকেছেন আপনার ইন্টেনশন ছিল না খারাপ ভিডিও দেখবেন কিন্তু ইউটিউবে ঢোকা মাত্র একটা খারাপ ভিডিও পেলেন এই যে দৃষ্টিটা গেল এটা ইচ্ছায় গেল না অনিচ্ছায় গেল আস্তে বলবেন না জোরে বলেন ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় গেল এই যে অনিচ্ছায় গেল দৃষ্টি কয়বার আল্লাহর হাবিব সাবধান করেছেন দৃষ্টিটা গেল একবার কিন্তু পুনর্দৃষ্টি অর্থাৎ এর পরের বার দুই নাম্বার দৃষ্টি আর দিও না দৃষ্টির পরে দৃষ্টি পুনর্দৃষ্টি দিও না নবীজি তার প্রিয় সাহাবী শেরে খোদা আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়া আলী লা তুতবি'ইন নাযরাতান নাযরা দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথম দৃষ্টি ছিল ক্ষমার যোগ্য কিন্তু পরবর্তী দৃষ্টি ক্ষমার অযোগ্য তাহলে প্রথমবার যদি দৃষ্টি চলে যায় ভুল করে আর দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে না আবার হাদিস থেকে ভুল শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন না যে হুজুর যেহেতু হাদিসে বলেছে হাদিস শোনাইছে প্রথম দৃষ্টি দিলে অসুবিধা নাই তো রাস্তাঘাটে সুন্দরী কোনো মেয়ে দেখলে একবার প্রথমবার তাকাই ফেলবো দ্বিতীয়বার তাকাবো না মনে রাখতে হবে এখানে যেটা বলা হয়েছে স্বেচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছাকৃত চলে গেল ফিরাই আনবেন কেন ফিরাই আনবেন কারণ হলো নবীজি বলেছেন ইন্নান নাযরাত সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম নবীজি বলেছেন দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত করা তীর সমূহের মধ্যে একটা নিক্ষিপ্ত তীর এটা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন দৃষ্টিপাত হলো শয়তানের নিক্ষিপ্ত করা তীর সমূহের মধ্যে একটা একটা তীর ফামান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমাকে ভয় করে এই দৃষ্টি ত্যাগ করবে যে ব্যক্তি আমাকে ভয় করে পরনারীর দিকে হারাম বা অশ্লীলতার দিকে নজর না দিয়ে চক্ষুটাকে বাঁচিয়ে রাখবে আমি আল্লাহ এর বিনিময়ে তাকে এমন ঈমান দিব যে ঈমান এমন ঈমান দিব যেই ঈমানের স্বাদ সে তার অন্তর দিয়ে আস্বাদন করতে পারবে সুবহানাল্লাহ পড়বেন না এমন ঈমান আমরা চাই কি চাই না